তো দুই দিন আগে নাকি আমার বাচ্চাটা মারা গেছে, ওরা আমার বাচ্চাকে মেরে ফেলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আমার জীবনে 8 বছরের একটা সংগ্রাম আর আল্লাহ তাআলার অশেষ রহমত অলৌকিক ক্ষমতার একটা বর্ণনা দেব। পুরোটা শুনলে বুঝতে পারবেন যে আসলে এই দুনিয়াতে সায়েন্সের উপরে আল্লাহর মহিমা কত বড়, কত অসীম। তো ঘটনা শুরু হয় আজ থেকে 8 বছর আগে, অনেকে জানেন অনেকে জানেন না। আমি অনেক ছোট বয়সে আমরা বিয়ে করি, আমি তখন কলেজে পড়তাম। তো ওই সময় ধরেন বাবা মা সবাই এত ছোট বয়সে বিয়ে হ্যান ত্যান অনেক ধরনের কথা বলতো, তার উপরে ইনকাম ছিল না, চিন্তা ছিল, প্যারা ছিল, আমরা না বাচ্চা নিতে চাইতাম না। এবং জীবনের সবচেয়ে বড় ভুল করছে যেটা, গর্ভনিরোধক পিল আমরা ওই সময় ইউজও করছি অনেক, যে আমাদের এখন বাচ্চা দরকার নেই। মানে সবার মতো একটা চিন্তাভাবনা যে এখন না 4-5 বছর পরে বাচ্চা নিব বা টাকা পয়সা হলে বাচ্চা নিব হ্যান ত্যান। তো এই করতে করতে ধরেন যে আমরা প্রায় 5টা বছর পার করে ফেলি। তারপর যখন আসলেও আমাদের একটা বাচ্চা দরকার, তখন আমরা ট্রাই করা শুরু করি। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, ক্ষতি হওয়ার বলতে আমি আপনাদেরকে ভেঙে চুরে বোঝাই, অনেকে ছোট বুঝবেন না অনেকে বুঝবেন, তারপরেও ভেঙে চুরে বোঝাই, এটা জীবনের জন্য একটা শিক্ষা। আমাদের দরকার কেউ একজন দরকার যে শেখাবে, আমিই হলাম, সমস্যা নেই। তো আসলে এই জন্মনিরোধক বড়িগুলো বা পিলগুলো খাইলে কি হয়, মেয়েদের তো বাচ্চাটা থাকে হচ্ছে জরায়ুর থলির ভিতরে, ওইখানে অনেক কমপ্লিকেশানস হয়। জাস্ট অল্প কথায় বোঝাই দিলাম, অনেক ধরনের জটিলতা তৈরি হয় যার ফলে বাচ্চার ধারণ ক্ষমতা কমে যায়। শেষ জামনা এমনি তো মেয়েদের বাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে এটা বলেই দিছে আল্লাহ, কিন্তু এটার কারণ আছে, আমরাই কমাচ্ছি এই জন্মনিরোধক বড়ি হ্যান ত্যান পিল এই সেই অনেক কিছুর মাধ্যমে। তো যাই হোক, ঘটনা আসে এরকম যে 5 বছর পার হওয়ার পরে 2 বছর পার হয়ে যায়, আমরা বাচ্চা নেওয়ার জন্য পাগলের মতো অবস্থা হয়ে যায়, কোথায় যায় নাই ওরে নিয়ে। এ বলছে কবিরাজের কাছে যাইতে হবে, ও বলছে ডাক্তারের কাছে যাইতে হবে, এ বলছে ঝাড়াইতে হবে, এ বলছে রস করে খাওয়াইতে হবে, অমুক গাছের পাতা, সব কিছু করছে। সব কিছু করার পরে হঠাৎ করে আমি একটা জেদে আটকায় বসি যে আমি আর কোথাও যাব না। ওই সময় আমার পরিবার তোমাদের ভাবি সবার একই কথা, রাজশাহী যেতে হবে বা ভারত যেতে হবে, ডাক্তার দেখাইতে হবে। আমি জেদ করে বসি যে যাব না, যা হবার কুষ্টিয়াতেই হবে যদি আল্লাহ চাই। এরপর আগের বছর গাইজ কি হয়, আমার দাদু মারা যায়, যেটা তোমরা আমার ইউটিউবে যারা আমার সাথে আছো দেখছো। এর মধ্যে আমার ইউটিউব ক্যারিয়ার হয়ে যায়, ইউটিউব চ্যানেল দাঁড়াই, ইনকাম করা শুরু করি, গাড়ি হয়, বাড়ি হয়, অনেক কিছু হয়। কিন্তু যেটা একটা বিবাহিত কাপড়, একটা বিবাহিত দম্পতি, একটা বাবা মায়ের দরকার, একটা বাচ্চা, সেটাই আমাদের হইতেছিল না। আমি নিজের চোখে আমার যেই বউকে আমি ছোটোবেলা থেকে মানে দেখে দেখে বড় হয়েছি, ছোটোবেলা বলতে স্কুল লাইফ থেকে, আমি সেই বউকে পাগলের মতো আচরণ করতে দেখছি। যেই বউ নিজে মানে আমার পাশে একটা মেয়ে ফ্যান ছবি তুললেও সে মেয়েকে মেরে ফেলবে এমন একটা রাগ দেখাই, সেই বউকে আমি শুনছি এই কথা বলতে যে তুমি না হয় আরেকটা বিয়ে করো। মানে আমি তাকে সারা রাত নামাজে বসে কাঁদতে দেখছি, তার কান্না দেখছি, আমি কাঁদছি। তো গত বছর যখন আমার দাদা মারা যায়, আমি ইউটিউবে পোস্ট করছিলাম, সব জায়গায় পোস্ট করছিলাম, তোমরাও দেখছিলে আমার দাদু মারা গেছে। তো আমরা জানতাম না ওই সময় কি করি, প্রায় 6 ঘন্টার একটা জার্নি করি, যাই দাদুকে মাটি দিয়ে আসি আবার চলে আসি। তারপর তোমাদের ভাবির নানি মারা যায়, সেইখানেও ধরো যায়, মেয়ে অনেক ভারী ভারী কাজ করে, অ্যান্ড তোমাদের ভাবি রান্না বাড়া ঘরের প্রতিটা কাজ যা একটা মানুষ এক্সপেক্ট করতে পারে সবই করে। মানে এই যুগের থেকে যেন একটা আলাদা, খুব 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 বড় একটা রহমত আমার জীবনের জন্য। তো ওই ভারী জিনিস টানা হেসরার সময় আর ওই 6 ঘন্টা জার্নির ফলে তোমাদের ভাবি যে কনসিভ করছিল, আমিও টের পাইনি, তোমাদের ভাবিও টের পাইনি। আমরা অনেকবার টেস্ট করছি ওর মাঝখানে, অনেকবার টেস্ট করছি। তো তোমাদের ভাবির বাচ্চাটা পড়ে যায়, পড়ে যায় বলতে নষ্ট হয়ে যায়, ওটাকে বলে ডেলিভারিটা মানে কি বলবো, বেবিটা ফল করে, নষ্ট হয়ে যায় একবার। আমি তারপর আমার বউয়ের মানে মানে আমি ওর চেহারাটা দেখছি, আমি ওর চেহারা কোনোদিন ভুলতে পারবো না। তারপরেও আমার ওই সিদ্ধান্তে কেন জানি অটল থাকি আমি, যে আল্লাহ দিলে এই কুষ্টিয়াতেই হবে, আমি আর কোথাও দৌড়ঝাঁপ করবো না। তো ঘটনা এবার এই বছরে
এই যে কুরবানির ঈদ আসলো ওই সময় কুরবানির ঈদের একদিন না দুই দিন আগে যেন আরাফাতের দিন থাকে আরাফাতের দিন আমার সামনে একটা ভিডিও আসে মানে ভিডিওটাতে মানে র্যান্ডম ভিডিও আমাকে আমি ভিডিওটাতে দেখি যে আরাফাতের দিন নাকি জোহরের পর থেকে তোমার মাগরিব পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত নামাজে বসে আল্লাহর কাছে যে কোনো কিছু দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে লোভ সামলাইতে পারি না বউকে খুশি করার লোভ বাবা মার একটা নাতিপুতি দরকার এতগুলো বছর হয়েছে সেই লোভ নিজেকে খুশি করার লোভ আমাদের এখানে সরকারি কলেজের সাথে একটা মসজিদ আছে বেশিরভাগ কলেজ স্টুডেন্টরা মসজিদটাতে যায় আমার দিন জোহরের পরে মেবি চারটা আসরের একটু আগে মসজিদে চলে যায় ছয়টা পর্যন্ত সিজদায় বসে আল্লাহর কাছে একভাবে চাই তারপর বাসায় চলে আসি এবং এই ঘটনা ঘটার পর আমি ভুলে যাই যে এমন কিছু হয়েছে দেন তোমাদের ঠিক এক মাস পরে ভোর পাঁচটার দিকে কোরবানি ইচ্ছে ঠিক এক মাস পরে ভোর পাঁচটার দিকে ঘুমায় আসে তোমাদের ভাবি এসে হুড়পাড় করে আমাদের ঝাঁকি দেয় মানে ধাক্কা দেয় উঠো 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 কী হয়েছে কী সমস্যা তো আমরা বেবিটা টেস্ট করার জন্য দুইটা টেস্ট নিয়ে আসতাম একটা ডিজিটাল একটা অ্যানালগ আমাকে অ্যানালগ টেস্টটা দেখায় যে দেখো মানে কনসিভ করছে আমি পজিটিভ দেখাচ্ছে আমার বিশ্বাস হয় আমাকে আবার সাথে সাথে পাঠাই তুমি আবার টেস্ট করো ডিজিটালটা দিয়ে ডিজিটালটাতেও পজিটিভ আসে ওই দিন সকালে মানে মনে হয়েছিল যে শালা আকাশের চাঁদ মনে হয় এখনই হাতে পাইছে ভোর পাঁচটার সময় একদম মানে এইগুলো কোনো ভিডিওর কথা না এগুলো জাস্ট বাস্তব জীবনের কথা কিছু শিক্ষা হয়তো তোমরা এখান থেকে গ্রহণ করবা দিচ্ছি তোমাদেরকে তো তোমাদের ভাবি কনসিভ করে আমি কাউকেই জানাই না কারণ মানুষের বদনজর সম্বন্ধে অনেক ভয় জেগে গেছিল আগের বার বাচ্চা নষ্ট হওয়ার পরে তো তারপরে দুই মাস না আড়াই মাস পরে ওই সময় তোমার ভাবি একটু একটু টক খাওয়া শুরু করছে তা আমি ওকে তেঁতুল এনে দিচ্ছি অ্যান্ড ওই দিন প্রচুর পরিমাণে তেঁতুল খাইছে রাত্রেবেলা বেবিটা নষ্ট হয়ে গেলে বাচ্চাটা নষ্ট হয়ে গেলে যেমন হয় এক্স্যাক্টলি আবার তেমন হয়েছে পুরা রক্তে অবস্থা খারাপ আমি সারা রাত ওই দিন আমার বউয়ের পাশে পাথরের মতো শুয়েছিলাম কারণ আমার বউ যেভাবে কাঁদতেছিল তোমাদের ভাবি যেভাবে কাঁদতেছিল ওই জায়গায় যদি আমি এক ইঞ্চি কষ্ট দেখাইতাম তোমাদের ভাবি মারা যেত মানে ওর নিজের আটকানোর আর কোনো ক্ষমতা পাইতো না আমি উল্টাপাল্টা বলে টোলে ওরে সাহস দিয়ে আমার আম্মা কাঁদছে তোমাদের ভাবির আম্মা কাঁদছে তো তারপরেও সকালে উঠে নিস্তালার আন্টি একটা বই নিয়ে আসে দোয়া সম্বলিত বই আমি দোয়াগুলো পড়ে তোমাদের ভাবির পেটে ফু দিতে থাকি এক নাগাড়ে হাত বুলাইতে থাকি আর দোয়া পড়তে থাকি এক কথায় আমল করতে থাকি তারপর দুপুরে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আবার সনো করে আর বলে যে না বাচ্চা ঠিক আছে বলি যাক কেউ নিয়ে চলে যে আবার যদি ফেরত দেয় না এমন একটা সুখ পাইছিলাম তারপরে অনেক আপস অ্যান্ড ডাউন্স অনেক সমস্যা হয় তোমাদের ভাবির যেহেতু আট বছর ধরে বাচ্চা হয় না অনেক কমপ্লিকেশানস হয় ওয়াটার ব্রেক করে কারণে অকারণে মানে ব্যথা হয় অনেক 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 সমস্যা প্রায় 14টা ইঞ্জেকশন মেয়েটাকে দিছি নিজে কিনে কিনে এনে দিছি তো আমি জানি তো যাই হোক ফাইনালি নয় মাস হয়ে যায় এই মাসে নয় মাস বলতে আট মাস বিশ দিন আর কিছুদিন পরে নয় মাস হবে আর দুজনে অনেক হ্যাপি ছিলাম তো টেস্ট করাইতে সনো করাইতে নিয়ে যাই অন্য একটা ডাক্তারের কাছে কারণ আমরা যেই ডাক্তারের কাছে দেখাইতাম উনি আট মাসের পরে দেখে না এবার সনো করাইতে যেয়ে দেখি যে আমাদের বেবিটা বাচ্চাটার গলার চারিপাশে মানে জ্বরের ভিতরে মায়ের যে নাড়ি থাকে এই নাড়িটা এমনভাবে পেঁচায় আছে যেন ফাঁসি দেওয়া হইলে যেভাবে পেঁচায় থাকে সেইভাবে পেঁচায় আছে তারপর দুই হাতের বগলের ভিতর দিয়ে পায়ের ভিতর দিয়ে পেঁচায় বাচ্চাটা নড়তেছে না আল্লাহর কাছে আমি এই কত মাসগুলোতে সবসময় দোয়া করছি যে আল্লাহ যাই হোক না কেন বাচ্চাটাকে আর বাচ্চার মাকে সুস্থ রাখবে ওই দোয়ার উপরে একটা ভরসা ছিল ডাক্তার তো বলছে যে কালকেই সিজার করে ফেলতে হবে পরশু দিনই সিজার করে ফেলতে হবে যখন প্রথম সনো করা হয়
বাট ওই অবস্থা দেখে আমার কেন জানি আত্মবিশ্বাস ছিল যে না আল্লাহর কাছে আমি দোয়া করে রাখছি আমার বাচ্চা নরমালে হবে। মানে আল্লাহর প্রতি অমানসিক, অমানসিক বলতে কি মানে সীমাহীন বিশ্বাস তো আমাদের থাকা কেন জরুরি সেটা বোঝাই দিয়েছে তোমাদের। তেমন কিছু হওয়ার পরে পরের দিন আমার কেন জানি মনে হয় যে ডাক্তার হয়তো বা জোর করে সিজার করাইতে চাচ্ছে, আরেকটা জায়গায় যাই আমরা স্বর্ণ করাইতে। অ্যান্ড ওইখানে স্বর্ণ করাইতে গেলে আব্বু গেছিলো আমাদেরকে নিয়ে, আমার আব্বু একজন পল্লী চিকিৎসক, তো আব্বু গেছিলো ডাক আমাদেরকে নিয়ে। অ্যান্ড ডাক্তার প্রায় আধা ঘন্টা ধরে স্বর্ণ করে, তারপরে স্টেথোস্কোপ পেটে লাগায়, এইভাবে চাপ দিচ্ছে, ওইভাবে চাপ দিচ্ছে, ওইভাবে চাপ দিচ্ছে, হচ্ছে আমার কলিজা ছিঁড়ে নিচ্ছে, মনে হচ্ছে ওকে গলা টিপে ধরি, ডাক্তার পারতেছি না, সে তো তার কাজ করতেছে। তো আমাদেরকে আর রিপোর্ট বলে না, কিছু বলে না, বলে আপনারা যান আমি একটু পরে বলবো। আব্বা আমাদেরকে বাসায় পাঠাই দেয়। আবার হঠাৎ করে 20 মিনিট পর আব্বা আমাকে ফোন দিছে তুমি কই আসো। গেছি, বলে বৌমারে এখনই নিয়ে তুমি আরেকটা হসপিটালে যাও, আবার সনো করাও এখনই। বলছি মাত্র করাই গেলাম, একটু পরে যাচ্ছি, এখনই যাও। আমি আব্বু রাগটা দেখে, আমি তখনও জানি না কি হয়েছে, তো আমার মনে বলছিল যে আমাদের বাচ্চাটা নাড়ি পেঁচায় থাক, ফাঁস লেগে থাক, যেভাবে থাক নর্মালে হবে। বাট যখন আমরা দ্বিতীয়বার স্নান করে, হার্টবিট 151, এভরিথিং পারফেক্ট, বাট ওই পেঁচানোটা নাকি আরও একটা পেঁচাইছে স্নানতে। আমাকে ডাক্তার বসে বসে দেখাই, তো আব্বু এসে বলে যে এখনই চলো উপরে, ডাক্তারের কাছে চলো, যাকে দিয়ে আগের দিন দেখাইছিলে যে সিজার করতে বলছিল তার কাছে চলো, এখনই চল। আরও ঘন্টাখানেক বসে থাকি, তারপর ডাক্তার আসে। ডাক্তার এসে রিপোর্টটা দেখে বলে আজকেই সিজার করতে হবে, রাত্রেবেলা চলেন। তো আমরা মোটামুটি 5:30টার দিকে ওইখান থেকে এসে ক্লিনিকে ভর্তি হই, যে এখানে ডাক্তার আসবে সিজার করবে। 10 মিনিটের মধ্যে নার্সরা এসে তোমার ভাবিকে নিয়ে যাচ্ছে, কই যান, বলে ডাক্তার এখনই আসবে, এখনই সিজার করবে। ইটস লাইক কোরবানির পশু ধরে এখনই কাটে ফেলতে হবে। রাজি হই, আর কোনো উপায় নেই দেখে, আর আব্বুর জোরাজোরিতে রাজি হই। তো মোটামুটি 30-40 মিনিটের মধ্যে কিছু বুঝে ওঠার আগে ডাক্তার আসে, সিজারে লেগে যায়। এই সময় আমার আব্বু আমার বন্ধু মুনের সাথে কথা বলে, মুন পুরো সময় সাথে ছিল, ধ্রুব, পাপন, রবিন, হাইম সবাই ওরা ছিল, আমি তো। মুনের সাথে আব্বুর কথা হয়, প্রথম যে ডাক্তার তার কাছে আব্বু নিয়ে গেছিলো স্নান করাইতে, ওনাকে বলছে যে বাচ্চাটা 2 দিন আগে মারা গেছে, আমার ছেলে 2 দিন আগে নাকি মারা গেছে। আমার বাপ, আমার আব্বাকে আমি বাপ বলি, শুনো শুনো, জীবনে আমার বাপরে আমি ঘাবড়াইতে দেখি নাই, অনেক বড় বড় কাহিনী করছে, অনেক বড়, বোঝাইতে পারবো না, হিউজ লেভেলের বড় কাহিনী করছে, আমি জীবনে এই মানুষটাকে ঘাবড়াইতে দেখি না। কালকে আমার আব্বা এমন ঘাবড়ানো ঘাবড়াইছে, চেহারার দিকে তাকাইলে বুঝতে পারব, মানে পারতেছি আমি, কিন্তু আমি কারণ জানি না কেন। মুন যখন আমারে বলতেছে যে এই ঘটনা, আর পার নিচ থেকে মাটি গায়েব সরে গেছে, আমি দুনিয়ায় নাই, কি বলছে ডাক্তার এটা। এর মধ্যে আমার ভাই আসে তুষারত, ভাই আর আমি দুই তালায় পা দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্নার আওয়াজ শুনি, তোরা অপারেশন রুমে কাউরে যেতে দেয় না, ধাক্কা ধুক্কা মারে 2-3 বার ঢোকার চেষ্টা করি, ঢুকে একবার বাট বের করে দেয়। তো আরও 10-15 মিনিট পরে বাচ্চাকে নিয়ে আসে, আমি নিতে যাবো, আব্বু পাশে দাঁড়ায়, বলে যে না ও মেরা বে বাপ, মানে ও তেরে বাপ কা বাপ। আব্বু কোলে নেয়, কানে আজান দেয়, তারপর আমি কোলে নিই, কালেমা পড়ে ওর দুই কানে ফু দিই। প্রথমে যখন বাচ্চা কনসিভ করছে খবর পাইছিলাম, আকাশের চাঁদ পাইছিলাম, তো এবার মনে হয়েছে জান্নাত পায়ে গেছে। কিন্তু বাচ্চারে কোলে নিয়ে যে এভাবে বসছি, আমার মাথা, আমার মন, আমার হৃদয় সব ওই অপারেশন থিয়েটার রুমে আমার বউয়ের কাছে। তাও আমি বাচ্চা কাউকে দিচ্ছি না, আমার শাশুড়ি, খালা শাশুড়ি, শালি, মানে
আব্বা সবাই, আমি বাচ্চা কাউরে দিচ্ছি না, কোলে নিয়ে এভাবে বসে আছি। আর আমার মাথাটা আমার বইয়ের অপারেশন থিয়েটার রুমে। তো তার কিছুক্ষণ পরে আমাকে ডাক দেয় ডাক্তার, আমি বাচ্চাকে শাশুড়ির কাছে, আমার আমার ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে তড়ি ঘড়ি করে ঢুকে দেখি, তো ওদের ভাবি শুয়ে আছে আমার বউ, আমার বউ আমার সামনে দ্বিখণ্ডিত, অর্ধেক ভাগ করা, কেটে ফেলা, অর্ধেক কেটে ভাগ করে রেখে দাও। আমি দাঁড়ায় 4-5 সেকেন্ড দেখলাম যে আমার বউ কেটে ফেলে রাখ। আস্তে আস্তে ওর মাথার কাছে গেলাম, আন্টি আমাকে চিনে, কাব্য বলব, কাব্য আসো, যে তোমাদের ভাবির মাথায় হাত বুলাই দিচ্ছি, বলতেছি লাগছে, ব্যথা লাগতেছে, মানে কেটে দুই ভাগ করে রাখছে, আমি বলতেছি ব্যথা লাগতেছে, ও বলে না, এদিকে দুই চোখ দিয়ে পানি পড়তেছে, মাথায় হাত বুলাই দিতে থাকে। আমাকে ডাক্তার আন্টি বলে যে কাব্য বাইরে যাও, বলে আন্টি আমি যাবো না, আমি থাকি, বলে আরে না রে বাবা আমি সেলাই করবো কিভাবে, বাইরে যাও, মানে তখনও কেটে দুই ভাগ করে রাখা, বলে না আন্টি আমি যাবো না, বলে এই যে সুযোগ দিছি মাথায় উঠতেছো, যাও, স্যানিটাইজ করার ব্যাপার আছে, হ্যান ত্যান, মানে আসলে অপারেশন থিয়েটার রুমে অনেক সেফটি প্রিকাউশনস আছে, যে কেউ গেলে ইনফেকশন হয়ে যেতে পারে। আমার বউরে রাখে আমার আসতে ইচ্ছা করতেছিল, আমি রুমপারে বলতেছি খুব কষ্ট হচ্ছে, ডাক্তার আন্টি রাগ হয়ে গেছে, বলে তুমি শুয়ে পড়ো তোমারে কাটে ফেলে। আমার দুই ভাগ করে রাখা বউকে আমি অপারেশন থিয়েটারের মধ্যে রেখে বাইরে এসে 40-45 মিনিট দাঁড়াইছিলাম সিলাই শেষ হওয়া পর্যন্ত। আমি বোঝাইতে পারবো না, বাচ্চা আমার কোলে কিন্তু আমার মাথা আমার বউয়ের কাছে, মানে আমার এইটার থেকে ওইটা বেশি দরকার। আমি তো জানতাম যে আমার বউরে আমি অসম্ভব ভালোবাসি, কালকে টের পাইছি আসলে কতটা ভালোবাসি। এই ভিডিও শেয়ার করলাম কেন, এত বিপদ আপদ যখন হয়েছে তখন আমি মনে মনে আল্লাহর কাছে অস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছি, আল্লাহর কাছে ইস্তেগফার করছি, যা কিছু সম্ভব করে শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাচ্চাকে বাচ্চার মাকে সুস্থ রাখো, বাচ্চাকে বাচ্চার মাকে সুস্থ রাখো, বাচ্চাকে বাচ্চার মাকে সুস্থ রাখো। আমার বউ যখন সেলাই শেষ হয় ডাক্তার বলে সুস্থ আছে, শিশু ডাক্তার এসে বাচ্চাকে দেখে বলে বাচ্চা সুস্থ পুরোপুরিভাবে, অথচ 8 মাস 20 দিনে বাচ্চা সুস্থ হওয়ার কথা না, আইসিইউ তো ভর্তি করানো লাগতে পারে, এটা আগে থেকে আমাদেরকে সিজার যিনি করছেন আন্টি বলে রাখছে। আল্লাহর কাছে দোয়া করলে জীবনে সব সম্ভব, আমার ইউটিউব আল্লাহর কাছে দোয়া করে চাওয়া, আমার বউ আল্লাহর কাছে দোয়া করে চাওয়া, টাকা পয়সা দোয়া করে চাওয়া, বাড়ি দোয়া করে চাওয়া, গাড়ি দোয়া করে চাওয়া, বাপ মার হাসি দোয়া করে চাওয়া, এভরিথিং, নামাজে বসো, তাহাজ্জুদে বসো বা এমনি বসো, রাত্রে শুয়ে শুয়ে বসো, আল্লাহর কাছে দোয়া করলে সব পাইছি আমি, সব সব সব। যাক, তারপরে যখন তোমাদের ভাবিকে অপারেশন রুম থেকে মানে থিয়েটার থেকে বের করে, ও তো পর্দা করে, ওরে পুরো ঢেকে বের করছে, মানে মানুষ মারা গেলে যেরকম ঢেকে বের করে ওইভাবে ঢেকে বের করছে, এক সেকেন্ডে আমার কলজা এই জায়গা থেকে উড়ে নাই, আমি ওর দিকে তাকায় যখন দেখছি পুরো ঢাকা, আমার কলজা নাই, লাইক আমি মরে গেছি। যাই হোক গাইস, তোমাদের ভাইয়ের ছেলে হয়েছে, নাম আকিকার দিন তোমাদের সবাইকে জানাবো। আর এই এত গল্প এত কিছু বললাম একটাই কারণে, আল্লাহ তাআলা বা উপরওয়ালা বা সৃষ্টিকর্তার কাছে চাও সব পাবা, সব বিপদ থেকে রক্ষা করবে, আমি সাক্ষী তোমাদের সামনে। এরপরও যদি তোমরা বিশ্বাস না করো কিছু বলা নাই, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, আল্লাহর কাছে চাও সব পাবা, সব সব চাও চাও, আল্লাহ কইছে চা তুই আমার কাছে চাও।